ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হায় হায়, লজ্জাজনক এই স্লোগান উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের মুখে, উচ্চ মাধ্যমিকে ফেল করে স্কুলের সামনে এমনই স্লোগান দিয়ে বিক্ষোভ প্রতিবাদ পড়ুয়াদের। শিলিগুড়ি বাগডোগরার গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এবছর স্কুলের 65% পড়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে, কিন্তু যারা ফেল করেছে তাদের এ ধরনের আচরণে সত্যি ক্ষুব্ধ এলাকার মানুষ থেকে শুরু করে শিক্ষানুরাগীরা। দেখুন সেই ছবি। রীতিমতো শাসক দলের পতাকা হাতে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হায় হায় এই লজ্জাজনক স্লোগানে মুখরিত এই ছাত্ররা। দেখুন সেই ছবি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ এবং তাদের মুখে এ ধরনের স্লোগানে সত্যি প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম্বুর, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। আমি ইস্টা নিয়ে পাশ হওয়ার কনফার্ম, পুরো একদম কনফার্ম ছিলাম, কিন্তু তারপরে যে আমার কীভাবে যে আমাকে এসে ফেল করা দিচ্ছে ভাবতেই পারছি না। এমনভাবে ফেল করেছি না, একদম 100% আমার কনফার্ম ছিল কি আমি ইস্টা নিয়ে পাস হবই কি হবই, কিন্তু তারপরে যে কীভাবে যে আমাকে ফেল করা দিচ্ছে এতজনকে, আর কোনো রিজনও নাই, না কোনো রিজন দিচ্ছে, না কোনো ইসে এক্সপ্লেন করতেছে, আমাদের বরাবর বলছে কি আমাদের দ্বারা কিছু হবে না, আপনি অন্য কাছে যান। পরীক্ষা কেমন হয়েছিল তোমার? পরীক্ষাটা একদম ভালো হয়েছে, পরীক্ষা ভালো হচ্ছে। আর আমাদের স্কুলের ম্যাম স্যার সবাই বলছে কি হ্যাঁ তোর যথেষ্ট নাম্বার উঠা, তোরা একদম পুরো পাশ হয়ে যাবি, আর স্টার নিয়ে তো তোরা 100%, কিন্তু তারপরে তো কী পেয়েছে আমাদের এরকম হচ্ছে আমরা বলতে পারছি না। কতজন ফেল করেছে তাও? ফেল তো আপনি দেখতে পাচ্ছেন 250-300 মতন ফেল করে দিয়েছে আমাদের, খালি পাশ হয়েছে আমাদের খালি 50-30 মতন পাশ হয়েছে। এখন কী চাইছো? এখন আমরা চাচ্ছি যে আমাদেরকে পাস করাই দিও, তাহলে একদম রিসেট করে দিও সবাইকে, কোনো নাই, যারা পাশ হয়েছে তাদেরকেও আর যারা ফেলছে তাদেরকেও আবার পরীক্ষা নুক, নাহলে সবাইকে একবারে পাস করা যাবে। নাম কি? সঞ্জিত বর্মন। শিক্ষা ব্যবস্থা হয় দেখছেন, ফেল করা ছাত্র দাবি জানাচ্ছেন পাস করানোর, শুধু তাই না তাদের দাবি, তাদের সাথে যারা পাস করেছে তাদেরকেও ফেল করানো হোক, করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, এক অদ্ভুত দাবি এই ফেল করা ছাত্রদের, এবং মুখে লজ্জাজনক স্লোগান। এই বাংলা তথা গোটা বিশ্বের মনীষী হিসেবে পরিচিত, যার জন্য বাংলা ভাষায় আজ আমরা কথা বলতে শিখেছি, যার জন্য আজ বর্ণ পরিচয় ঘটেছে আমাদের, সেই মানুষটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমানজনক স্লোগান দিয়ে শাসক দলের পতাকা হাতে নিয়ে এ ধরনের স্লোগান সত্যি ব্যথিত করে সাধারণ মানুষ সহ এই পশ্চিমবঙ্গবাসীদের হৃদয়। এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।